কুমিল্লা জেলার হোমনা থানার সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ঐতিহাসিক তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনী দ্বিতীয় অধিবেশন তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা ভাজন সভাপতি মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ উপস্থিত পিতৃতুল্য আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা তারুণ্যের উচ্ছ্বাস নবজাগরণের অগ্রদূত কলিজা টুকরা যুবকেরা পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা মোমেনা খালেসা মা ও বোনেরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অক্ষয় অভয় নিখিল বিশ্বের স্রষ্টা সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা বিধানদাতা ওই মহান মালিকের দরবারে আজকের এই ময়দানে আগত সমাবেত শ্রোতা ভাইদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি শুকর। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে এই রহমতি বরকতি জান্নাতি আঙ্গিনাতে আসার বসার তৌফিক দান করলেন। দাওয়াত তবলিগের নেসবতি জিকিরের মজলিসি গুনামাফের মজলিসি আল্লাহ তাআলার নাম নেওয়ার নাম স্মরণ করার নবীজিকে মহাব্বত করার ময়দান থেকে আমরা সকলেই বুক ভরে মুখ ভরে জবান খুলি আকাশ বাতাসকে মুখরিত করি শ্রদ্ধার সাথে শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই ময়দান থেকে সুদূর মদিনাতুল মুনাব্বারার সবুজ গম্বুজের নিচে সোয়া নবী হায়াতুন নবী জিন্দা নবীর আরওয়াহে পাকি দরদ ভরা আওয়াজে ভক্তির সাথে হৃদয়ের অন্তঃস্থলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলেই শুক্রিয়া জ্ঞাপন আমরা দুরুদ সালামের হাদিয়া পৌঁছাব যিনি উম্মতের কান্ডার রহমতের ভাণ্ডার মক্কাওয়ালা নবী মদিনাওয়ালা নবী কুল কায়নাতের নবী সম্রাট নবী যার শান এবং মান অনেক উঁচু স্থানে ওই নবী পাকের শানে আমরা সকলেই জবানে জড়তা ছেড়ে দিয়ে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে সকলেই দরুদ সালামের হাদিয়া পৌঁছাই সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই শ্রদ্ধার সাথে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আসতে পেরেছেন আল্লাহ আসার তৌফিক দিলেন যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল উনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যাকে আমরা সকলেই এক নামে চিনি হাফেজ ইব্রাহিম সাহেব ওলামা হযরতদেরকে জমা করি এলাকাবাসীকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে প্রতি বৎসরের ন্যায় এবছরও মাহফিল হাদিয়া আমাদেরকে দিয়েছেন উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় ফাসাদের জামানায় চতুর্দিকে বাঁচাও বাঁচাও বলে মুসলমানেরা চিৎকার মারতেছি আল্লাহ রাব্বুল আলামিন এখনও আমাদেরকে নির্বিঘ্নে নির্দ্বিধায় মালিকের নাম স্মরণ করার মতন শক্তি সাহস দিয়েছেন। আমরা এই ময়দান থেকে জোর গলায় জানিয়ে দিতে চাই আমরা নবীর মহাব্বতের উম্মত যারা পৃথিবীর আনাচে কানাচে কাফেরদের হাতে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মিয়ানমারের মুসলমানেরা আজকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারতেছে এই কঠিনতম সময়ে যিনি আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সবল দেহ নিয়ে মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। আমরা সকলেই ওই মুসলমানের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মুসলমানের দরদে দরদি হইয়া মুসলমানের ব্যথায় ব্যতীত হয়ে আমাদের সমস্ত রাগ গোসাকে একসাথ করে
আমরা মুসলমানের পক্ষ নিয়ে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই যে আমরা মুসলমান, আমাদের ভাইরা মুসলমান, প্রয়োজন হলে মুসলমান ভাইরা এদেশের মাটির থেকে যদি কাফনের কাপড় মাথায় বাঁধাও লাগে, গায়ের রক্ত জমিনে ঢেলে দেওয়া লাগে, ওই মুসলমানের পক্ষ নিয়ে আমরা মরতে রাজি। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যদি আমাদের আওয়াজ নিচু হয়ে যায়, আমাদের গলার সাউন্ড যদি কমিয়ে যায়, মিয়ানমারের মুসলমানের মতো এদেশের মাটি, উলিয়া উলিয়ার মাটি, এদেশের মাটি মাদ্রাসার মাটি, এদেশের মাটি মসজিদের মাটি, এদেশের মাটি দাওয়াত তবলিগের মাটি, এদেশের মাটি হকানি পীর বুজুর্গদের মাটি, এদেশের মাটি কওমি মাদ্রাসার মাটি, এদেশের মাটি তাহাজ্জুদ গুজার বান্দাদের মাটি, আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিন থেকে শাইখুল হাদিস চলে গিয়েছেন, বাংলার জমিন থেকে মুফতি আমিনী চলে গিয়েছেন, এদেশের মাটির থেকে চরমনার হুজুর চলে গিয়েছেন, এদেশের মাটির থেকে নানুপুরীর হুজুর চলে গিয়েছেন, এদেশের মাটির থেকে উজানির হযরত চলে গিয়েছেন, তারা এখন মুসলমান কবরে ঘুমায় রয়েছেন। কাফেররা যেন একথা মনে না করে যে বাংলার ময়দান মনে হয় খালি হয়ে গিয়েছে, না, আল্লাহর কসম করে বলি, প্রয়োজন হইলে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমি মুসলমান চরমনায় উজানি নানপুর এগুলো আমরা বুঝি না, আমরা মুসলমান, মুসলমান ভাই আমরা প্রয়োজন হলে সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে এসে মুসলমান কাফনের কাপড় মাথায় বেঁধে, প্রয়োজন হলে মাথার পাগড়ি কোমরে বেঁধে, গায়ে গায়ে লাগিয়ে, বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, মুসলমান ভাইরা আমার, মুসলমানের রক্তের খুলি, মুসলমান ভাইরা বিটা যেতে দেওয়া হবে না। আমরা ময়দানে পড়ে ওই ইহুদি বেঈমানদের, নাস্তিকদের বিরুদ্ধে চাপিয়ে পড়ার জন্য এই ময়দান থেকে কে কে রাজি আছো, হাত উঁচু করে মালিককে দেখান। আমার মুসলমান ভাইরা, আজকে আপনারা দেখতেছেন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে আপনারা দেখতেছেন, যারা মুসলমান জীব হত্যা মহাপাপ বলে ঘোষণা দিয়েছিল, আজকে তারা 2 বছরের বাচ্চাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতেছে, আমার মা বোনকে মুসলমান ভাইরা ইজ্জত লুণ্ঠন করতেছে, চোখের সামনে দেখতেছি আমার মুসলমান ভাইয়ের দাড়ির মধ্যে আগুন লাগাইতেছে, আমার মা বোনের ইজ্জত নিয়ে মুসলমান ভাইরা হুলি খেলা খেলতেছে, আমরা এখনো ঘুমিয়ে আছি, বিড়ালের মতন ঘুমিয়ে কোনো লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, ও বেঈমানের দলেরা, তোমরা মনে করিও না আমরা ঘুমিয়ে রয়েছি, না আমরা ঘুমিয়ে রই নাই। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে ঘোষণা দিয়ে দেয় আগামীকালকে একাত্মতা ঘোষণা করে সবাইকে ময়দানে চাপিয়ে পড়তে হবে, প্রয়োজন হলে মুসলমান ভাইরা আমার আমাদের সমস্ত সীমান্তের দরওয়াজা খুলিয়ে দিয়ে আমাদেরকে প্রয়োজন হলে হাতের মধ্যে একটা লাঠি হলেও দিয়ে আপনি একটু অনুমতি দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন, ওই মুসলমানের পক্ষ নিয়ে আমরা ময়দানে চাপিয়ে পড়তে রাজি আছি। জোরে বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী চলে গিয়েছেন, আমরা মুসলমানেরা আছি, আজকে আমাদের জবান খোলা হইতেছে না, আমাদের জবান আজকে বন্ধ হয়ে গিয়েছে, বাইরে একটু জবান খুলেন, একটু আওয়াজ দেন, যে আওয়াজে বেঈমানদের পতন হয়েছিল, আমি বিশ্বাস করি আজও সেই মুসলমান আমাদের দেশে আছে, যদি আমরা আওয়াজ দিতে পারি আজও সেই আওয়াজ বেঈমানদের কানে গিয়ে, বেঈমানদের কানে পৌঁছিয়ে তারাও মুসলমান ধ্বংস হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবীর শান এবং মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনি আর আমি যেখান থেকে নবীজির আলোচনা করে করে শেষ করব, ওইখান থেকে নবীজির আলোচনা আবার পুনরায় শুরু হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আরবের একজন কবি 50 বৎসর পর্যন্ত কবিতা লিখেছেন, 50 বৎসর কবিতা লেখার পরও সে বলতেছেন, থকি হায় ফিকরে রসা মদ হ্যায় বাকি হায়, থকি হ্যায় ফিকরে রসা মদ হ্যায় বাকি হায়, কলম হ্যায় আবলা পা মদ হ্যায় বাকি হায়, অরক তামাম হুয়া পা মদ হ্যায় বাকি হায়,
तमाम उमर लेखा पाम देह बाकी है कोई आमी लिखते लिखते कलमेर काली शेष करेछि कागज शेष करेछि लिखते लिखते आमार जीवन शेष कर दिएछि गाछेर पाताय पाताय कागजेर पाताय पाताय आमार नबीर प्रशंसा आमी लिखेछि आमार हायातेर जीवन शेष कलमेर काली शेष আমার পাতারও এমন কোনো জায়গা নাই যেখানে শেষ হয় নাই আমি তাকায়া দেখেছি যেখানে গিয়ে আমার নবীর প্রশংসা শেষ হয় ওইখান থেকে আবার নবীজির প্রশংসা শুরু হয় জোরে বলুন সুবহানাল্লাহ তো আপনার আমার নবী বড় নবী সমস্ত নবীদের নবী সম্রাট নবী ওই নবী আলাইহিস সালামের গুণগান গাইলেও আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের রাস্তা খুলে দেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির গুণগান গাইলে উম্মতের মর্যাদা উম্মতের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন নবী আলাইহিস সালাম এমন একজন নবী আপনারা আমরা সকলেই জানি ওয়াজ নসিহত মোটামুটি ময়দানে আমরা যারা আছি সকলেরই জানা আছে যার খাতিরে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূরজ সব কিছু আল্লাহ যার খাতিরে বানাইলেন ওই নবী আলাইহিস সালামের যারা পথ এবং মত অবলম্বন করেছেন আর এই নবীজির ইন্তেকাল করার পরও যারা রওজার কিনারায় গিয়ে দাঁড়ায়া নবী আলাইহিস সালামের কিনারায় দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়েছে নবী সর্বশ্রেষ্ঠ নবীর কিনারায় দাঁড়াইছি জীবদ্দশায় নবীরে পাই নাই আল্লাহ এখন সহি বুঝ আসার পরে নবীজির রওজার কিনারায় দাঁড়াইছি আল্লাহ নবীর উসিলায় দোয়া করতেছি নবীর খাতিরে আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও গ্রামের একজন আরবের গ্রামের একজন বৌদ্ধ অশিক্ষিত মানুষ নবীজির রওজার কিনারায় এসে দাঁড়াইছে দাঁড়ায়া সে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু ওই গ্রামের সাধারণ মানুষ মূর্খ মানুষ লেখাপড়া করে নাই বিদ্যা অর্জন করে নাই মাথার মধ্যে তেমন বুদ্ধি শুদ্ধিও নাই আল্লাহ নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া পয়গম্বর আরবিকে ডাক দিয়া কয় নবী গো হায়াতের জীবনে আপনারে পাই নাই নবী গো ইন্তেকালের পরে আপনার খবর পেয়ে রওজার সামনে দাঁড়াইলাম এমন কোন গুনাহ নাই আমি করি নাই পয়গম্বরে আরবিক আপনার কিনারায় দাঁড়াইয়া বলতেছি আপনি তো সমস্ত নবীদের নবী সম্রাট নবী মেহরবানি করে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটু ক্ষমা চান হতে পারে আমার মালিক আমারটা ফেরত দিতে পারে আপনারটা ফেরত দিবে না গো নবী আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চান আমার মাওলায়ে কারিম যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দে এই কথাগুলো বইলে বইলে নবীর কিনারে দাঁড়ায়া পড়তেছেন ইয়া খায়র মান দুফিনাত বিল কাই আযমহু ইয়া খায়র মান দুফিনাত বিল কাই আযমহু ফাতাব মিন তিবিহিন্নাল কাওয়াল আকামু নাফসুল ফিদা আল কবর আনতা সাকিনহু ফিহি আল আফাফু অফিহিল জুদ ওয়াল কারাম নবীজির রওজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পড়তেছে এ মুসলমান বন্ধু এ কলিজার টুকরা যুবক ভালো করিয়া শোনা রসুলের নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর সামনে কবিতা পড়িয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে নবী গো আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাইেন হয়তো আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এই কথাগুলো বলিয়া বলিয়া সে চলিয়া যাইতেছি হাঁটি হাঁটি পা পা করে রওজার কিনারা থেকে একটু দূরে যাওয়ার পরে রওজার কিনারা একজন বুজুর্গ আল্লাহর ওলি নবীজির রওজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবীকে ভক্তি ভরে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই বুজুর্গ আল্লাহ নবীর রওজার কিনারে দাঁড়াইয়া জয় মন্ত্র সরকার তো আলম নবীর সালাম দিছে, সালাম দিয়া শেষ করিয়া দাঁড়াইয়া আছে, চোখের মধ্যে তন্দ্রা এসে গেল। তন্দ্রা আসার পরে গো আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীর রওজার ভিতরটা তার চোখের সামনে বেশি উঠছে। আল্লাহ নবীর রওজার ভিতর থেকে ডাক দিয়া কয় আল্লাহর বান্দারে, তুমি আমার আশেক, তুমি আমার প্রিয় উম্মত, আমার কিনারায় দাঁড়াইয়া সালাম নিবেদন করলা। ওই যে গ্রামের একজন বৌদ্ধ মানুষ লেখাপড়া করে নাই, বিদ্যা অর্জন করে নাই, আমার রওজার কিনারায় দাঁড়াইয়া আমারে বলে দিয়েছে, নবীজি আপনার জবান দিয়ে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে আপনার দোয়া দরখাস্ত কবুল করে আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবেন। আল্লাহ নবী ডাক দিয়া কয় তাড়াতাড়ি করিয়া যাও, লোক তারে আটকায় নিয়ে আসো, তারে আমার রওজার কিনারায় নিয়ে আসো। আল্লাহর ওলি তাড়াতাড়ি করিয়া গিয়া বাবা ওই লোক তারে ফিরাইয়া রওজার কিনারায় দাঁড়া করাইয়া দিলে। আল্লাহ নবী রওজার ভিতর থেকে বুজুর্গকে ডাক দিয়া কয় তুমি তারে খবর করে দাও, আমার আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এজন্য আমার মুসলমান ভাই, আমার আল্লাহ তাআলা মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এই যুবক মুসলমান ভাইরা আর কত সময় কাটাই দিবা চায়ের দোকানে, আর কত সময় কাটাইবা ইন্টারনেটের দিয়া সময় কাটাইয়া, আর কত সময় কাটাইবা ফেসবুক চালাইয়া। রে ভাই এখনো সময় আছে, তাড়াতাড়ি করে আসো, মাহফিলের মধ্যে বসে যাও। যুবক রে তুমি কিন্তু আমার আল্লাহর নিকটে বড় দামি, তার কারণ তোমার গায়ে শক্তি আছে, এই শক্তি থাকার কারণে তোমার এখন আওয়ামী লীগে অটানে, তোমার গায়ে শক্তি থাকার কারণে তোমার বিএম বিএনপিও টানে, তোমার গায়ে শক্তি থাকার কারণে তোমার জাতীয় পার্টিও টানে, তোমার গায়ে শক্তি থাকার কারণে জাসদও টানে, বাসদও টানে, খাসদও টানে, জোরে বলে এমনকি শয়তানও টানে। যুবক চায় নামাজে যাইতে, শয়তানে কয় না এখন সময় হয় নাই। যুবকে চায় কোরআন তেলাওয়াত করতে, শয়তান ডাক দিয়ে কয় না না তোর ঘরের মধ্যে বড় মোবাইল আছে, তুই মোবাইল লয়ে ফেসবুক চালা, তোর এখনো সময় হয় নাই। এরে আমার যুবক তুমি একটু তাকায় দেখো, তুমি কিন্তু মুসলমানের সন্তান নবীর উম্মত, তুমি ইহুদিদের মতন চলতে পারবা না, তুমি খ্রিস্টানদের মতো চলতে পারবা না, তুমি নাসারাদের মতো চলতে পারবা না, তোমার আমার একটা পথ আছে, তোমার আমার একটা মত আছে, তোমার আমার পথ হলো পয়গম্বরের পথ, তোমার আমার মত হলো মুসলমান আল্লাহর নবীর মত। জোরে জোরে বলেন ঠিক না ব্যাটি। মুসলমান যেটা সেটা খাইতে পারে না, মুসলমান যেখানে সেখানে যাইতে পারে না, মুসলমান নিজের মন মতো চলতে পারে না, মুসলমান চলবে আল্লাহর রাস্তায়, মুসলমান চলবে নবীর তরিকায়, মুসলমান চলবে দাওয়াত তবলিগের নেসবতে, হক্কানি আলে মোলামার সাহাবতে। এ আমার যুবক ভাইরা এখনো সময় আছে, ফিরে আসো, মুসলমানেরা চলবে সুন্নতের পথে, মুসলমান চলবে সুন্নতের মতে। যদি সুন্নতের পথে আর মতে জীবন কাটাইতে পারো তাহলে তোমার দাম কেমন হবে শোনো। মুফতি শফি রহমতুল্লাহ আলাই যখন নবী আলাইহিস সালামকে সালাম দেওয়ার জন্য রসুল আরবে রওজার কিনারা থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায় রইলেন, আর চিন্তা করতেছেন মালিক আমার মধ্যে কি আমল আছে, আমি কি আমল নিয়ে নবীর সামনে যাব। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত বড় একজন বুজুর্গ, মুস্তাজাবু দাওয়াত বলে একজন বুজুর্গ, এত আমল থাকার পরেও বলতেছে আমি কি আমল নিয়ে নবীর সামনে যাব। আর আমরা মনে করছি দুই একটা গজল গাইলে আশাই করছো, জোরে আওয়াজ দিয়ে একটু কথা বলেন ঠিক না ব্যাটি। দুই একটা গজল গাইলে আশাই করে চুল হওয়া যাইব, বছরে একবার দুবার রাস্তায় স্লোগান দিয়ে নামলে আশাই করে চুল হওয়া যাইব, গজল গাওয়ার সময় তো খুব মজা করে গায়। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার অন্তরে অন্তর, হইতা যদি মাতা রকেশ বেনি সাথে গাইতা রাখতাম,
দাড়ির কথা বললে পরে চাইসা ফালাইতা। জোরে কোনো আসে না নাই? স্লোগান তো ঠিক আছে ভাই, কিন্তু নবীর সুন্নত বর্জন করে না অর্জন করে? ভাইরা জোরে বলেন না, সুন্নত অর্জন না বর্জন? মোরা আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর জন্য দেওয়ানা। ঠিক আছে তো? মোরা আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর জন্য দেওয়ানা। আসে না নাই? জোরে দেখুন না। মোরা আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর জন্য দেওয়ানা। দাড়ির কথা বললে বাইরে চাইসা বালাইতা। না, এটার নাম আশিক রসুল না। দেয়ালে দেয়ালে লেখলে আশিক রসুল হওয়া যায় না, এ মুসলমান সাইনবোর্ড লাগাইলে আশিক রসুল হওয়া যায় না। এ কলিজার টুকরা যুবক ভালো করিয়া শুনিয়া যাও, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। না রে ভাই, নৌকা দিয়া মদিনায় যাওয়া যাবে না, সুন্নতের প্যাকেট দিয়া মদিনার নবীর কাছে যাওয়া যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই সুন্নতের উপরে আমল করার পরে দিয়া এতগুলো সুন্নতের উপরে আমল করেছে, মুস্তাব আমল ছাড়ে নাই, নফল আমল ছাড়ে নাই, তাহাজ্জুদ আর মিস নাই, মুসলমান আওয়াবিন মিস নাই, এসরাত নামাজ মিস নাই। যে লোকটা মুস্তাব আমল ছাড়ে না, রওজার কিনারা গিয়ে দাঁড়াইয়া খুঁটির মধ্যে হেলান দিয়া দাঁড়াইয়া আসি, খুঁটির মধ্যে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, মালিক নবীজির সামনে আমি কেমনে গিয়ে দাঁড়ামো, তেমন কোনো আমল নাই কেমনে গিয়ে দাঁড়ামো, নিজের এত ছোট মনে করে, এত ক্ষীণ মনে করি। দাঁড়াইয়া আসে হেলানে হেলান দিয়ে, খুঁটির মধ্যে হেলান দিয়ে দাঁড়াইয়া দেখলে পড়ি, এ মুসলমান বন্ধু আল্লাহর ওলি মুক্তি সবই সবের চোখের মধ্যে ঘুম এসে যায়, তাদের চক্ষু বন্ধ হলে রওজার সঙ্গে যোগাযোগ হয়ে যায়, চক্ষু বন্ধ হইলে আরশে আজিমের সঙ্গে যোগাযোগ হয়। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রওজার ভিতর থেকে আপনার আমার নবী ডাক দেয় কয় সফি আগাও আগাও আমার রওজার দিকে আসো, যার মধ্যে সুন্নতের আমল আছে সে যত দূরে থাকুক না কেন সে আমার নিকটবর্তী, আর যার মধ্যে সুন্নতের আমল নাই সে আমার থেকে অনেক দূরে অনেক দূরে। এই জন্য মুসলমানেরা ফেতনার জমানায় ফাসাদের জমানায় আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবীর সুন্নতের প্যাকেট দিয়া নিজেকে সাজাইয়া পালাও, নিজের সুন্নত দিয়া নিজের প্যাকেট করো, তাহলে আল্লাহর নিকটে তোমরা দামি হইতে পারবা। নবীর মহাব্বত অন্তরে রাখবা, নবীর সুন্নতের মহাব্বত দেহের মধ্যে রাখবা। এ মুসলমান ভাই, সুন্নতের উপর আমল করে বান্দারা দামি হয়ে গেছে। এ মুসলমান বন্ধু আপনার আমার নবীর মহাব্বত লইয়া রওজার কিনারায় দাঁড়াইয়া তারা ক্ষমা পেয়ে গেছেন। ইবনে জাগরিয়া মানে রহমাতুল্লাহ আলাইহি নবীরে বড় ভালোবাসেন, নবীরে বড় মহাব্বত করেন, নবীর মহাব্বত নিয়া নবীর ভালোবাসা নিয়া রওজার কিনারা পর্যন্ত হাজির হয়ে গেল। এ মুসলমান ভাই, রসুলে আরবের মহাব্বত নিয়া রওজার কিনারে দাঁড়াইয়া আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর মহাব্বতে কবিতা লিখে আল্লাহর নবীর সামনে কবিতা পড়া আরম্ভ করলেন। আমি আপনাদেরকে সজাগ করে দিই, ইহুদিরা 1500 বছর আগেও নবীর দুশ্মনী করেছে, এখনো তারা দুশ্মনী করে, উম্মতের দুশ্মনী ইহুদিরা করে, বেঈমানেরা করে, নাস্তিকেরা করে, মুর্তাদেরা করে। এ মুসলমান ভাই, ইবনে জাগরিয়া মানে রওজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর শানে কবিতা পড়ে কবিতার মধ্যে বলতেছে আল্লাহর নবী জিন্দা নবী। এ মুসলমান ইবনে জাগর আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করতেছেন, হযরত ওমরের শান বর্ণনা করতেছেন কবিতার মাধ্যমে। দূরে একজন ইহুদি দাঁড়াইয়া এই দৃশ্যটা তার নজরে পড়ে গেল। না 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 না,
আবু বকরের কথা শুনলে ইহুদিদের গায়ে আগুন জ্বলিয়া যায়, ওমরের কথা শুনলে ইহুদিদের শরীরের মধ্যে আগুন জ্বলিয়া যায়। এ মুসলমান ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর ওলি যখন দাঁড়াইয়া, নবীর আশেক যখন দাঁড়াইয়া রওজার কিনারায় নবী আলাইহিস সালামের শানে কবিতা পড়তেছেন, ওই মুহূর্তে ইহুদিটা আস্তে 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 করে আল্লাহর নবীর আশেকের কিনারায় দাঁড়াইয়া গিয়া বলেন, হে নবীর আশেক, নবীর শানে তুমি কবিতা পড়লা, আবু বকরের শান বর্ণনা করলা, ওমরের শান বর্ণনা করলা, হে নবীর আশেক, তোমার কবিতা আমার নিকটে বড় ভালো লাগছে, নবীর শানে কবিতাটা আমার কাছে বড় মজা লাগছে, চলো চলো আমার বাড়িতে চলো, আমি তোমার কবিতা শুনেছি, এই কবিতাগুলো আমার পরিবারের লোকদেরকে একটু শোনাইয়া দিবা। আল্লাহর ওলি নরম দিলের মানুষ, সহজ সরল মানুষ, ইহুদির দাওয়াত কবুল করিয়া ইহুদির সঙ্গে তার বাড়িতেই চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, বাড়িতে নিয়া ইহুদি মুসলমানের দুশ্মন, ইহুদি নবীর আশেকদের দুশ্মন, তারে ঘরের মধ্যে নিয়া দরওয়াজা লাগাই দিয়েছে, জানালা গুলো বন্ধ করে দিয়া, চাকু একখান হাতের মধ্যে লইয়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, তুমি নবীর আশেকেতে কোনো সন্দেহ নাই, তুমি নবীর প্রেমিকাতে কোনো সন্দেহ নাই, তুমি আবু বকরের শান বর্ণনা করলা, ওমরের শান বর্ণনা করলা, আর আমি শুনতে পাইলাম তুমি বললা তোমার নবী নাকি হায়াতুন নবী, জিন্দা নবী, রওজার মধ্যে শুয়াছে, হায়াতুন নবীর মুজিজাটা আমি দেখতে চাই, তোমার নবীর পাওয়ারটা আমি দেখতে চাই। এ মুসলমান সহজ সরল আল্লাহর ওলিকে ধরিয়া নিয়া ঘরের দরওয়াজা বন্ধ করিয়া জানালা বন্ধ করে আর দুই একজন লোক একসাথে নিয়া ডাইকাই না, আল্লাহর ওলিরে ধরিয়া ডাক দিয়া কয়, যেই জিব্বা দিয়া তুমি নবীর শান বর্ণনা করলা, যেই জিব্বা দিয়া আবু বকরের শান বর্ণনা করলা, যেই জিব্বা দিয়া ওমরের শান বর্ণনা করলা, আমি এখন তোমাকে একটা কাজ করব, তোমার মুখের ভিতর থেকে জিব্বাটা টান দিয়া বাইর করিয়া এই চাকু দিয়ে আমি কেটে দিব। এ মুসলমান ভাইরা, আল্লাহর ওলির কোন রকমের মুসলমান ভাইরা অপরাধ নাই, অন্যায় না, আশেক রসুলের কোনো অপরাধ নাই রে ভাইরি। আজকে তাকাইয়া দেখেন ইহুদিরা মুসলমানরে মারে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, বৌদ্ধরা মুসলমানদেরকে মারে, দেখা যায় মুসলমানের কোনো অন্যায় নাই, মুসলমান হওয়াটাই এদের কাছে অন্যায়। জোরে বলেন ঠিক না ব্যাঠি, মুসলমানের কোনো অপরাধ নাই, মুসলমান সন্ত্রাসীও নয়, মুসলমান জঙ্গিবাদ নয়, মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে অস্ত্র আগে ধরে না, মুসলমানেরা অরাজকতা সৃষ্টি করে না, অরাজকতার সৃষ্টির মূল ইহুদিরা, বেঈমানেরা, নাস্তিকেরা। আমরা মুসলমান নিরহ, আমরা মুসলমান নিরহ, আমরা মুসলমান নিরপরাধ, নবীর শিক্ষা আমরা গ্রহণ করেছি, নবী তায়েফের ময়দানে মারি খেয়েছেন, নবী উহুদের ময়দানে তাঙ্গাল শহীদ করেছেন, নবী আলাইহিস সালাম 3 বছর জেল খেটেছেন, সেজদার মধ্যে গিয়ে পড়ে আছেন, নবীজির গাড়ের মধ্যে উঠেন নারী গরুগুলো পেঁচাইয়া দিছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে গেছে, কোনো অন্যায় ছিল না, পায়ের নিচে কাটা পুতিয়া দিছে, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে কাফেররা পাথর মারে, আল্লাহ নবীকে জেলখানার মধ্যে বন্দি করে রাখে, আপনার আমার নবীকে রাত্রেও কাফেররা মারে, দিনও কাফেররা মারে, রক্তাক্ত দেহ নিয়া গড়ায় গড়াইয়া জমিনের মধ্যে গড়াগড়ি খায়, তারপর নবী আলাইহিস সালাম অস্ত্র হাতে নেয় নাই, এদের বিরুদ্ধে একটা কথা বলে নাই, জোরে বলেন ঠিক না বেটি। আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি, নবীর আদর্শ আমাদের মাঝে আছে, কিন্তু ভালো করিয়া জানিয়া রাখো, আমাদেরকে একটা মারবা সহ্য করব, দুইটা মারবা সহ্য করব, তিনটা মারবা সহ্য করব না, করব না, করব না, করব না, জোরে বলেন ঠিক না বেটি। দুইটার সময় আমরা সহ্য করব, তিনটার মাথায় গিয়ে আমরা সহ্য করব না। এরে মুসলমান ঘুমিয়ে থেকো না, এ মুসলমান ভাইরা ঘুমায় থাকার সময় শেষ হয়ে গেছে, মুসলমান সজাগ হ, মুসলমানের অস্ত্র লাগবে না, মুসলমানের কামান লাগবে না, মুসলমানের না, মুসলমানের অস্ত্র হইল আল্লাহু আকবার, মুসলমানের অস্ত্র হইল আল্লাহু আকবার, ইহুদিরা আমার নবীরে মারার জন্য আসলো, আল্লাহর নবী গাছতলার মধ্যে ঘুমিয়ে আছে, সুযোগ
মনে করে ইহুদি হাতের মধ্যে তোর মুসলমান ভাইরা রসুল আকরাম সরকার জালম নবীর দরবারি গাছের ডালার মধ্যে ঝুলাইয়া রাইখা রসুল আরবি ক্রান্ত শ্রান্ত দেহ নিয়ে ঘুমাইতেছেন ওই মুহূর্তে ইহুদি দূরের থেকে নজর করছে গাছতলার মধ্যে মোহাম্মদ একা একা শুয়ে আছে ঘুমাইয়া আছে সুবর্ণ সুযোগ মনে করি আল্লাহ নবীকে মারার জন্য চলে আসি আমার আল্লাহ ডাক দিয়া কয় ইহুদিরা রে আমার নবীরে মারতে পারবা না আমি নবী আমি আল্লাহ আমার নবীর হেফাজত করব খানায় কবর সামনে দাঁড়াইয়া আপনার আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন সরকারে দুয়ার নবীর কোরআন তেলাওয়াতের মধ্যে বড় মজা বড় স্বাদ এমন কোরআন দুনিয়ার কেউ বানাইতে পারবে না কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়া দিলাম এই চ্যালেঞ্জটা আমরা করব না মোহাম্মদ নবী করে গিয়েছেন জোরে বলেন ঠিক না বেটি আপনার আমার নবী কি হেফাজত করেন কি জোরে আওয়াজ দিয়ে বলেন কি আপনার আমার নবী খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন পড়ে ওই যে আমার ভাই মাওলানা হারেসউদ্দিন ওয়াজ করে চলে গেলেন ওম্মে জামিল নামে এক মহিলা আবু লাহাবের স্ত্রী মহিলা নবীকে পাথর মারার জন্য গিয়েছিল আবু বকর সিদ্দিক নবীর সামনে বসিয়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছেন মহিলা মুসলমান বন্ধু প্রতিশোধ নেওয়ার জন্য সুরা লাহাব কেননা দিল হইল প্রতিশোধ নেওয়ার জন্য মহিলা হাতের মধ্যে পাথর নিয়া আল্লাহর নবীকে মারার জন্য আসলেন আল্লাহর নবী রহমতের নবী দাঁড়ায় কোরআন তেলাওয়াত যখন করেন মহিলাটা নবীজির কাছাকাছি এসে যাইতেছে আবু বকর সিদ্দিক ডাক দেয় নবীজি মহিলা আপনার কিনারায় চলে আসতেছে হাতের মধ্যে পাথর নিয়া আপনাকে রক্ষা করবে কি আপনাকে হেফাজত করবে কি আমার বন্ধু আমার নবী ডাক দেখ আবু বকর রে আমি আমার মালিক আল্লাহর কোরআন তেলাওয়াত করব আমার আল্লাহ আমার হেফাজত করবে সুবহানাল্লাহ আল্লাহ নবী কানে কোরআন পড়ব আমার আল্লাহ আমার হেফাজত করবে এই জন্য ওই মহিলা নবীজির সামনে আয়েশা নবীরে দেখে না মাঝখানে আমার আল্লাহ একটা গোপন পর্দা ফালাই দিয়েছে মহিলা পাথর ফালাই দিয়া জায়গা আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কোরআন তেলাওয়াত শুনলাম আমার চোখ দিয়ে আপনারে দেখলাম মহিলা দেখলো না কে আল্লাহর নবী তখন ডেকে বলেন ওই যা করতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীন আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম আমার আল্লাহ বলেন আমার আল্লাহ নবী আমি আপনার হেফাজত করেছি মাঝখানে আমার আল্লাহ একটা পর্দা বাড়ায় দিলেন এ মুসলমান বন্ধু আল্লাহ দেখে জগতের মুসলমানেরা আমার সাহায্য এখনো আছে মুসলমানের জন্য আমার সাহায্য কিয়ামত পর্যন্ত থাকবে জুড়ে বলেন সুবহানাল্লাহ ইহুদি আল্লাহ নবীর সামনে এসে দাঁড়াইয়া পাথর মুসলমান ভাইরা তরবারিটা হাতের মধ্যে নিয়ে বলে মোহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে সরকারে দু আলম নবী ভিতর থেকে বের করে দিয়ে বলেন ইহুদি রে আমার আল্লাহ আমার হেফাজত করবেন আল্লাহ আমারে বাঁচাবেন আল্লাহ নবীর জবান দিয়ে যখন আল্লাহ শব্দ বের হয়ে গেল সাথে সাথে ইহুদির হাত থেকে থর থর করে কেঁপে কেঁপে তরবারিটা জমিনে পড়ে গেছে তাহলে আপনার আমার নবীর অস্ত্রের নাম তরবারি মুসলমান তরবারির নাম হলো আল্লাহ নবী যে হাতের মধ্যে তরবারি নিয়ে বলেন আমারে তোমার এখন আমার হাত থেকে কে বাঁচাবে ইহুদি ডাক দিয়া কয় ভিতরে যা আছে জবান দিয়া তাই বের হয় কয় আপনি আমারে বাঁচাবেন সুবহানাল্লাহ জোরে কয় আপনি আমারে বাঁচাবেন নবীজি ডাক দিয়া কয় যা তুই যেহেতু আমাকে মারতে চাইছিস আমি তোরে মারবো না যা যা আমি তোরে মাফ করে দিলাম মাফের ঘোষণা শুনিয়া ইহুদি একটু সামনে গিয়া দাঁড়াইয়া আছে যায় না
আপনার আমার পয়গম্বরটা দেখে কিরে তোরে মাফ করে দিলাম, তুই এখন কেন দাঁড়িয়ে আসু চলে যান। ইহুদি ডাক দিয়া কয়, যে ব্যক্তি আমার প্রতিশোধ নেয় না, আমি তরবারে হাতে নিয়ে মারতে আসলাম, যে লোকটা আমার প্রতিশোধ লয় না সাধারণ মানুষ হবে না। যা শুনেছিলাম মোহাম্মদ আল্লাহর পয়গম্বর, এখন প্রমাণ হয়ে গেল মোহাম্মদ ঠিকই আল্লাহর পয়গম্বরেতে কোনো সন্দেহ নাই। উনি যেই ঘোষণা দেয় পরকালের ঘোষণা, পরকালটাও ঠিক আছে, উনি জান্নাতের খবর দেয় ওই জান্নাতও ঠিক আছে, জাহান্নামের শাস্তির খবর দেয় ওইটাও ঠিক আছে। আমি যাবো না আল্লাহ নবীকে এই মুহূর্তে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায় দে। অত ভালো করিয়া শুনেন আমার ভাই, ইবনে গরিয়া মানে রহমাতুল্লাহ আলাইকে ঘরে নিয়ে আটকাইলেন ইহুদি, তোর মুসলমান চাকু হাতের মধ্যে নিয়ে বলে, হে ইবনে জুগর তোমার নবীর শান বর্ণনা করলা, আবু বকরের শান বর্ণনা করলা, ওমরের শান বর্ণনা করলা, এই মুহূর্তে আমি তোমার জিহ্বা কেটে দিয়া দেখায় দিতে চাই, আমরা সব পারি, তোমার নবী কাটা জিব্বা লাগাইতে পারেনি, আমি একটু দেখবার চাই। আল্লাহর নবীর দুশ্মন সাথে সাথে ইহুদি তারে ধরিয়া ইবনে জগর আশিক রসুল নরম দিলের একজন মানুষকে ধরিয়া জিব্বার মুখের ভিতরে হাত ঢুকায় দিয়া জিব্বাটা টান দিয়া বাইরে করে ইবনে জগরের জিব্বাটা দু টুকরা করে ফেললেন। আশিক রসুলকে ধরিয়া জিব্বাটা মাঝখান দিয়ে কেটে দিলেন, কাটা জিব্বাটা টান দিয়ে বের করিয়া ইবনে জগরের হাতের মধ্যে দিয়া কইলেন, তুই না বলেছ তোর নবী জিন্দা নবী, দেখি তোর জিন্দা নবী কি করতে পারে। আমার বন্ধুরা রে, কাটা জিব্বা হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীর আসে হাঁটে হাঁটে পা পা করিয়া রওজার সামনে গিয়ে দাঁড়ায়া, চোখের পানে গুলো সেরে সেরে কান্দে আর বলেন, নবী গো আমি আপনার একজন আশেক, আমি আপনার একজন পাগল, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো অপরাধ নাই গো নবী, আমার একটাই অপরাধ আমি কেন মুসলমান, আমার একটাই অপরাধ আমি কেন আপনার শান বর্ণনা করলাম, আমার একটাই অপরাধ আমি কেন আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করলাম, আমার একটাই অপরাধ আমি ওমরের শান কেন বর্ণনা করলাম। আল্লাহ নবী গো কাটা জিব্বা লইয়া আপনার কিনারায় দাঁড়াইয়া গিয়েছি, ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি নবী, আল্লাহ নবী গো আপনার রওজার কিনারায় দাঁড়াইয়া গেলাম, আল্লাহ নবী গো এই কাটা জিব্বা থেকে রক্ত পড়তে পড়তে আমি যদি মারা যাই হাসুরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, আমার আল্লাহ তখন ডাকতে বলবে ইবনে জুগর তোর জিব্বা কাটা ফের, তখন আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবো, ওরে আমার মালিক দয়াময় মাওলারে তোমার নবীর নামে জিব্বা কুরবানি দিয়ে আসছি, আল্লাহ নবীকে আমার জিব্বা নাই, আপনি আমার জিব্বাটা একটু লাগাইয়া দেন, ওই মুহূর্তে আমার মালিক দয়া করে মায়া করে যদি আমার জিব্বাটা লাগাইয়া দেয়, আমি নৌকা আমি নবীর নৌকার মধ্যে উঠিয়া হয়তো হাসুরের ময়দানে নবীর সঙ্গে জান্নাতে যেতে পারু, আর আর একটাও এমনও হতে পারে আমার নবী যখন হাসুরের ময়দানে দাঁড়াবি আল্লাহ নবীর সঙ্গে তাকিয়া যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেল, এ মুসলমান ভাইরা আমার নবী আলাইহিস সালামের সঙ্গে একজন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া দোয়া করছে দুজনে মিলিয়া, আল্লাহ তাআলা গো নবীজির সঙ্গে আমরা জিহাদের ময়দানে যামু, আল্লাহ আমি শহীদ হয়ে কবরে যেতে চাই, আল্লাহ গো কাফেররা যেন আমার জিব্বা কাটিয়া নেয়, কাফেররা যেন আমার ঠোঁট কাটিয়া নেয়, কাফেররা যেন আমার কান নাক কাটিয়া নেয়। আরেকজন সাহাবী ডাক দেয় কেমন করে দোয়া করো কেন, ক ভাইরে দোয়া করার কারণটা হইল হাসুরের ময়দানে কোটি কোটি নবীর উম্মত দাঁড়াবে,
হাসরের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবি। আমার আল্লাহ তাআলা বাঁচাই করবেন, বাঁচাই করবেন। এ মিয়ানমারের মুসলমানেরা, আজকের ময়দান থেকে তোমাদেরকে জানাইয়ে দেই, আজকে কাফেররা তোমাদের দাড়ি কাটতেছে, মাথা কাটতেছে, ঠোঁট কাটতেছে, জিহ্বা কাটতেছে। এ মিয়ানমারের মুসলমানেরা, তোমরা একটু ধৈর্য ধারণ করো। হাসরের কঠিন ময়দানে রে ভাই, তুমি যখন আমার মাওলার সামনে গিয়ে দাঁড়াবে, আমার মাওলা ডাক দে, বলবে ও মিয়ানমারের মুসলমান, তোর জিহ্বা কাটা কেন, তোর ঠোঁট কাটা কেন, তোর নাক কাটা কেন? মাওলা গো, তোমার নামে আল্লাহ, তোমার নামে জিহ্বা দিয়ে আসছি, তোমার নামে নাক দিয়ে আসছি, ঠোঁট দিয়ে আসছি। আমার আল্লাহ তখন ঘোষণা দিয়া বলবেন, এ নবীর উম্মতরা, তোমরা আমার কাছে এখন কি চাও? তখন মুসলমান সাহাবীরাও ডাক দিয়া কয়, নবীজি, আল্লাহ যদি ডাক দিয়া কয়, তোমরা আমার কাছে এখন কি চাও? তখন আমরা কি বলবো জানো নি, নবীর সাহাবি ডাক দেয় কয়, আমার মাওলা যদি আমাকে ডাক দেয় কয়, কি চাও? তখন আমি বলবো, মালিক, তুমি একটা কাজ করো, তোমার কুদরতি হাত দিয়ে আমার জিহ্বাটা লাগাইয়া দাও, তোমার কুদরতি হাত দিয়ে আমার নাকটা লাগাইয়া দাও, তোমার কুদরতি হাত দিয়ে আমার চক্ষুগুলো লাগাইয়া দাও। ওই মুহূর্তে আমার মালিক যদি দয়া করে, মায়া করে আমার চক্ষুগুলো কুদরতি হাত দিয়ে লাগাইয়া দেয়, আমার মালিক যদি আমার ঠোঁট লাগাইয়া দেয়, ওই দিন আমার মালিককে আমি নয়ন ভরিয়া মালিককে দেখতে পারবো। ইবনে জাবর ডাক দেয়, নবীজি, আপনার রোজার কিনারে দাঁড়াইয়া আছি গো নবীজি, কাটা জিব্বার ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে গেলাম গো নবী, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নাই গো নবী, আপনি একটু আমার জিব্বাটা লাগাই দেন। ইবনে জাগরিয়া মানে রওজার কিনারায় বসে পড়লে চোখের মধ্যে ঘুম এসে গেল, আপনার আমার নবী রওজার ভিতর থেকে ডাক দেখো, ইবনে জাগর রে, চিন্তার কোনো কারণ নাই, তুই আমার নামে জিহ্বা দিয়া বানাইছ, আয় উম্মত আমার কিনারায় এসে যা, আমার নবী বরকতি হাত বাড়াইয়া জিহ্বাটা হাতের মধ্যে নিয়া মুখের ভিতরে ঢুকাই দিয়া ডাক দেখ, উম্মত মুখ বন্ধ করে নে, মুখটা বন্ধ করে নিলি নবীজি বিদায় হয়ে গেলে। ইবনে জাগরের ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরে তাকায় দেখে জিহ্বা মনে হয় আগের থেকে আরো বেশি মজবুত হয়ে গেছে। জিহ্বা দিয়ে আমার নবীর কবিতা পড়া আরম্ভ করে দিলেন, জিহ্বা দিয়ে নবীর শাম বর্ণনা করা আরম্ভ করে দিলেন। ইবনে জাগরিয়া মানিক বিদায় সালাম দিয়া রওজার দিকে চলে আসছে, বাড়িতে চলে গেলেন। কিন্তু আমার ভাই রে, মদিনার প্রেম এমন একটা প্রেম, একবার হজে গেলে রে ভাই, আবার যাইতে মনে চায়, আবার যাইতে মনে চায়, আবার যাইতে মনে চায়। দুনিয়ার কত জিনিস আছে স্বাদ মিটে যায়, আল্লাহর কাবার স্বাদ মিটে না রে ভাই, রওজার স্বাদ মিটে না। আল্লাহু আকবার করে কোন খানায় কাবার স্বাদ মিটে না, রওজার স্বাদ মিটে না। আহারে মুসলমান, কাবার মধ্যে কি যে মজা আল্লাহ রেখে দিলেন, রওজার কিনারের মধ্যে আমার আল্লাহ কি যে মজা রেখে দিলেন। ইবনে জাগরিয়া মানে হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে মদিনার সফর শেষ করে বাড়িতে চলে গেলেন, দিলের মধ্যে বড় আশা, আবার যদি যাইতে পারতাম মদিনায়, আবার যদি যাইতে পারতাম মদিনায়। আহারে মদিনার মাটি বড় খাঁটি মাটি, বুজুর্গরা ওই মাটির মধ্যে গিয়া গিয়া গভীর রাত্রে উঠে উঠে মাওলার কাছে দোয়া করে, বকি হে মুকদ্দাস পে হো মেরি মরকাত, হামেশা রহু মাই কিনারে মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুজুর্গরা গভীর রাত্রে দোয়া করছে, মালিক, আল্লাহ আমার মরণটা মদিনার মাটির মধ্যে দিও, আমার কবর যেন রওজার কিনারায় হয়, আমার কবর যেন জান্নাতুল বাকির মধ্যে হয়, আমার নবীর রুহের বরকত আমার রুহের মধ্যেও যেন গিয়া পৌঁছে যায়।
এ মুসলমান ভাইরা ইবনে জগর পরের বছর আবার রওজার কিনারায় গিয়ে দাঁড়াইলেন। রওজার কিনারায় দাঁড়াইয়া আবহার নবীর মহাব্বত নিয়া কবিতাগুলো পড়া আরম্ভ করে দিলেন। আয় হায় রে মুসলমান, উনি সহজ সরল একজন মানুষ, ভিতরটা পরিষ্কার, রওজার কিনারায় দাঁড়াইয়া আবার কবিতাগুলো পড়তেছেন। আমার মুসলমান বন্ধু, কবিতা পড়া শেষ হয়ে যায়, দূরের থেকে একজন যুবক নজর করছে, আশেক রসুল রওজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান বর্ণনা করতেছেন। যুবক ওই মুরব্বীর মতো, যেই মুরব্বীটা গত বছর তারে দাওয়াত দিয়ে নিয়ে জিব্বা কেটে দিয়েছিল, এই যুবক কাইসা কয়, হুজুর আপনার কবিতাগুলো বড় মজা লাগছিল, বড় ভালো লাগছিল, চলেন চলেন আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। বুজুর্গ আল্লাহর ওলি গত বছরের সব ভুলে গেলেন, দাওয়াত কবুল করে বলাইলেন, চলো রে ভাই চলো তোমার সাথে আমি যাব। আল্লাহর ওলি তার বাড়িতে চলে গেলেন। নবীর আশেক তার বাড়িতে যখন চলে গেলেন, বাড়ির মধ্যে গিয়ে দেখেন বাড়িটা বড় সুন্দর, তার জন্য সুন্দর মেহমানদারির ব্যবস্থা করা আছে। মুসলমান বাড়িটা ঘুরে ঘুরে যুবক দেখাইতেছি, হঠাৎ করে তাকায় দেখি ঘরের বারান্দার মধ্যে একটা শুয়োর বেঁধে রাখছি, শুকর বাঁধিয়া রাখছি। আল্লাহর ওলি সহজ সরল মানুষটা ডাক দেয়, কই কিরে এত সুন্দর বাড়ি এত সুন্দর ঘর, এই শুয়োরটা কেন বারান্দার মধ্যে বেঁধে রেখেছ? যুবক কাহামা করে কান্দে আর বলে, হুজুর আপনার চেহারার মধ্যে নবীর মহাব্বত ভেসে উঠেছে। হুজুর গো, গত বছর আমার আব্বা একজন আশেক রসুলকে ধরিয়া নিয়া ঘরে ঢুকাইয়া দরওয়াজা বন্ধ করে দিয়া, জানালা গুলো বন্ধ করে দিয়া, শক্তি প্রয়োগ করিয়া জিব্বা কেটে দিয়েছিল। জিব্বাটা কাটিয়া আশেক রসুলকে ঘর থেকে বিদায় হওয়ার পরে আমার আল্লাহ তাআলা নগর শাস্তি দিলেন, আমার আব্বার সমস্ত দেহটা পরিবর্তন হয়ে গেল। তাকে দেখে আমার আব্বা শুয়োর হয়ে গেছে, নাউজুবিল্লাহ কর। হুজুর গো, এটা আমার আব্বা আপনার সাথে বেয়াদবি করেছে। আমার যুবক ভাইরা রে, যুগে যুগে যারা এই বেয়াদবি করে আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করে, তাকায় দেখেন নবীর সঙ্গে যারা বেয়াদবি করছে বাঁচতে পারে নাই, ফেরাউন বেয়াদবি করছে বাঁচতে পারে নাই, নমরুদ বেয়াদবি করছে বাঁচতে পারে নাই, কারণ বেয়াদবি করছে বাঁচতে পারে নাই, হামান বেয়াদবি করছে বাঁচতে পারে নাই, আবু জাহেল বেয়াদবি করছে বাঁচতে পারে নাই, আবু লাহাব বেয়াদবি করছে বাঁচতে পারে নাই। আমি জানাই যে হে নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, এদেশের মুসলমানের সঙ্গে বেয়াদবি করবা, আলেমদের সঙ্গে বেয়াদবি করবা, বেয়াদবি করিয়ে বাঁচতে পারবা না। জোরে বলেন ঠিক না বেঠি? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছি, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছি। আর হুমনার মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছি, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছি। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছি, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছি। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, মাদ্রাসারই দুশ্মনেরা হয়ে যা সাবধান, তবলিগেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, চরমনারব দুশ্মনেরা জোরে বলেন, আলেমলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছি, করে নাই জোরে বলুন, করে নাই? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছি, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছি। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, বলেন জোরে বলেন,
এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সে জুতা আবার বাইরে তামাম দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। জোরে আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার বলেন। সেই মালিক আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, বেয়াদবি যারাই করেছে উপযুক্ত শাস্তি তারাই পেয়েছে। আপনার মহানবী সরকার দু আলম নবীর শান, আপনার আমার নবীর মর্যাদা বর্ণনা করিয়া শেষ করতে পারব না। আপনার আমার নবীর সৌন্দর্যের আলোচনা করতে গেলে সারা রাত পার হয়ে যাবে। আপনার আমার নবী এত সুন্দর, এত সুন্দর, সৌন্দর্যের আলোচনা করতে গেলে সময় হবে না, সম্মানের আলোচনা করতে গেলে মুসলমান সময় হবে না। আপনার আমার নবী এত সুন্দর, আমেনা বলেন হালিমাতুসাদিয়ার সঙ্গে, আমেনা বলে এ হালিমা, আমার চক্ষু দিয়ে আমি কত সন্তান দেখেছি, কত মায়ের বাচ্চা আমি দেখেছি। আমার ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আমার নজরে কোনোদিন পড়ে নাই। হালিমা বলেন আমেনা রে, কত শিশু বাচ্চারে দুধ পান করাইছি, এত সুন্দর বাচ্চা আমার নজরও পড়ে নাই। আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল, দুইজনের মাঝখানে তুমি গিয়া দাঁড়াও। জিব্রাইল আমিন দাঁড়াইয়া আমেনাকে ডাক দেয়, আমেনা গো কয়টা রাষ্ট্র সফর করেছ, কয়টা রাষ্ট্রের ভিসা লাগাইছ, হে আমেনা কয়টা দেশ ভ্রমণ করেছ। হালিমা তোমারও বলে তুমিও শোনো, তুমি কয়টা সন্তানকে দেখেছো দুধ পান করাইছো। তোমরা বলে তো মোহাম্মদের মতো এত সুন্দর সন্তান দেখো নাই। আমার আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে, আমি পয়গম্বরের ঘোষণাটা দিয়া যাই, আমি খবর দিয়া যাই, আল্লাহর জমিনের মধ্যে মোহাম্মদের মতো এত সুন্দর করে আমার আল্লাহর কাউকে বানায় নাই। এ আমার মুসলমান, আপনার আমার নবীর সব সুন্দর, সব সুন্দর, যেমন তার নাক সুন্দর তেমন তার ঠোঁট সুন্দর, তেমন তার জিহ্বা সুন্দর, তেমন তার কপাল সুন্দর, তেমন তার হাতগুলো সুন্দর, তেমন তার আঙ্গুলগুলো সুন্দর, আর এত সুন্দর। হাসান হোসাইন বলেন আমরা যখন খুদাল খুদা পাইতাম, খুদা লাগতো মার কাছে গিয়ে বললে মারে পেটে বড় খুদা লাগছে খাওন দাও। ফাতেমা বলতে করে কোনো খাওন নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না, পেটের মধ্যে পাথর বাঁধা, তোমার বাবার পেটের মধ্যে পাথর বাঁধা, কোথায় থেকে খাওন দিব, যাও যাও। আমার আল্লাহ মোহাম্মদের চেহারার মধ্যে এমন আলো দান করছেন, মোহাম্মদের চেহারার মধ্যে আমার আল্লাহ এত নূর দান করছেন, এত বরকত দান করছেন, যে যে হালাতে আসি কে হেদায়েত নিয়ে নেওয়ার জন্য আসলি, হেদায়েত না হেদায়েতের জন্য আসলি, মহব্বতের নজর দিয়ে তাকাইলি, কুফুরি ছাড়িয়া ইসলামের হেদায়েত নিয়ে চলিয়া যায়। আমার ভাইরা, আমার হযরতে হুসাইন বলেন পেটে খুদা লইয়া নবীর বাড়িতে গেলাম, আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলাম, মুসলমান তাকাইয়া থাকার কারণে আমার আল্লাহ পেটের খুদাগুলো নিবারণ করে দিলেন। আমার নানাকে ডাক দিয়ে বললাম নানা গো তোমার মহব্বতের নাতি আমরা, ও নানা তোমার মহব্বতের নাতি আমরা দুই ভাই, তুমি নামাজেরকে কত মায়া করো গো, তুমি নামাজেরকে কত মহব্বত করো, ও নানা তোমার বাড়িতে আসছি গো নানা, এখন বাড়িতে চলে যাব, ঘরের থেকে বের হলে ভয় লাগে, রাস্তার মধ্যে অন্ধকার কেমনে যাব গো নানা, কোনো আলো নাই কোনো লাইট নাই, টর্চ লাইটও নাই কিছুই নাই, কেমনে যাব নানা গো, রাস্তাটা পার করি
দুনিয়া দাও। আপনার আমার পয়গম্বরকে বলেন হাসান হোসাইন রে, ঘরের মধ্যে কোনো আলো নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কোথায় থেকে তোমাদেরকে লাইট দিব, আলো দিব? ওরে হাসান হোসাইন, ঘর থেকে বের হও দেখে কি করা যায়। আপনার আমার নবী রহমতের নবী গো, দুনো ভাইকে ঘর থেকে বের করিয়া রসুল আকরম সরকার দুয়ালম নবী দুনো ভাই যে হাঁটে হাঁটিয়া যায়, এই দৃশ্যের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি। হযরত হাসান হোসাইন বলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীর আমার নানার মুখের ভিতরে এত আলো দান করছেন, এত নূর দান করছেন, আমরা দুনো ভাইকে বের করে নবী যখন আমাদের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিছে গো, আমরা তাকাইয়া দেখি নানার ঘর থেকে আমাদের ঘর পর্যন্ত পুরাটা রাস্তা আলোকিত হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, আজকে ওয়াজ মাহফিলের মধ্যে লাইটিং করা আছে, কি সুন্দর আলোতে আপনারা বসে আছেন। আজকে যারা এই মাহফিলে হাজির হয়েছেন, কোরআনের মাহফিলে যারা হাজির হয়ে গেলেন, আল্লাহর কসম করে বলি বাবা রে, কোরআনের মাহফিলকে যারা মহব্বত করে বসলেন, কোরআনের মাহফিলকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, আমার আল্লাহ পাক দারুস সালাম নামক জান্নাতের মধ্যে মুসলমানের জন্য, কোরআন প্রেমিকদের জন্য, কোরআনের মহব্বতকারীদের জন্য আমার আল্লাহ এমন একটা আয়োজন করবেন। সুবহানাল্লাহ, জোরে কোরআন, আমার আল্লাহ তাআলা ওইখানে একটা আয়োজন করবেন। ওইখানে যাওয়ার নিয়ত আছে না ইনশাআল্লাহ? নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমি, আরো জোরে বলুন আমি। আমার বন্ধুরা, দারুস সালাম নামক জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হবেন, ওই জান্নাতি ভাইদের জন্য, বোনদের জন্য আমার আল্লাহ একটা আসন দান করবেন। আমাকে যেমন করে আজকে আপনারা চেয়ারে বসাইছেন, প্রত্যেকটা জান্নাতির নামে একটা করে আসন বরাদ্দ করা থাকবে। আসনটা কত বড় হবে? আপনার আমার নবী সরকারে দুয়ালম নবী বলেন, মুসলমানের জন্য, জান্নাতি মানুষগুলোর জন্য, কোরআন প্রেমিকদের জন্য আসনটা এত বড় হবে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত মাঝখানের গ্যাপটা যত বড়, প্রত্যেকটা মুসলমানের জন্য ওই বাহনটা এত বড় হবে। হয় না? হয় না? আরো জোরে। ওই আসনে যাওয়ার জন্য তৈয়ার আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এখন আমার বাইরে আসনও আছে। আজকে তো মনে হয় এই মাহফিলের মধ্যে কোনো সুগন্ধি মাখা হয় নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা, দারুস সালাম নামক জান্নাতের মধ্যে মেশক আম্বরের কথা আপনারা শোনেন, সুগারান কস্তুরীর কথা আপনারা শোনেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ মেশক আম্বর ভাঙ্গিয়া ছিটায় ছিটায় দিবেন। জান্নাতের ভিতরে গেরান আর গেরান, সুগারান আর সুগারান থাকবে। আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতিকে আসনে বসাইয়া ওই মুহূর্তে জান্নাতের মধ্যে কোনো লাইটিং হবে না। আমার আল্লাহ তাআলা বিশ্বনবী সরকার দুয়ালম নবীকে প্রধান অতিথি বানাইয়া আমার আল্লাহ সভাপতির আসনটা গ্রহণ করে দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথি বানাইয়া সমস্ত জান্নাতিগুলোকে অতিথি বানাইয়া আমার আল্লাহ আপনার আমার নবীর চেহারার মধ্যে একটা আলো দান করবেন। ওই আলোটা এমন আলো হবে গো, পুরা দারুস সালাম নামক জান্নাতের আলোকিত হয়ে যাবে। ওই দিন আমার আল্লাহ বলবেন, দাউদ নবী গো, দাউদ নবী তারা কোরআন প্রেমিক, তারা আমার পাগল, এরা এখন কি চায়? জান্নাতের এক বাক্যে ডেকে বলবে, মাওলায়ে পাক, বাংলার জমিনে আমরা যখন ছিলাম, আলেম ওলামার জবানের নসিহত আমরা শুনলাম, কারি সাহেবের কোরআন তেলাওয়াত শুনছি, এ মুসলমান ভাইরা, কারি বাসদের কোরআন তেলাওয়াত আমরা শুনি, আমাদের দেশের কারি সাহেবদের কোরআন তেলাওয়াত আমরা শুনি, আল্লাহ গো নবীদেরকে আমরা পাই নাই, দেখিও নাই, আল্লাহ আজকে নবীদের কণ্ঠে আমরা একটু তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ ডেকে বলবেন, দাউদ নবী, তোমার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মজা দান করছিলাম, তুমি যখন তেলাওয়াত করেছো জাবুর, এ মুসলমান রাস্তার কিনারায় দাঁড়ায় জাবুর তেলাওয়াত করছে, উড়ন্ত
পাখিগুলো গাছের ডালায় বসিয়া গেছে, সাগরের কিনারায় গিয়া তেলাবাদ করলে, সাগরের নিচে যেই পামা পানির নিচে যেই মাছগুলো আছে এগুলো মুসলমান উপরে উঠা মাথা বসাইয়া তেলাবাদ শুনছে। ওগো দাউদ নবী, তোমার কণ্ঠের মধ্যে এত মজা আমি আল্লাহ দান করেছিলাম, কোটি 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 মানুষ দুনিয়াতে পাঠাইলাম, এ মুসলমান বাংলাদেশের মাটির মধ্যে 18 কোটি মুসলমান, এ মুসলমান প্রেমিকেরা আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঘোষণা দিয়া বলবেন, দাউদ নবী তুমি তেলাবাদ করো, দাউদ আলাইহিস সালাম তেলাবাদ করবেন, আপনার আমার পয়গম্বর প্রমাণ করেন, মানুষগুলো গলা কাটা মুরগির ন্যায় হেলবে আর দুলবে, হেলবে আর দুলবে দাউদ নবীর কণ্ঠ শুনিয়া। দারুস সালাম জান্নাতের মধ্যে 8 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবি। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, জান্নাতিরা রে আর আর কার তেলাওয়াত শুনবা, কয় আল্লাহ বিশ্ব নবীর কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার বলেন, আপনার আমার নবী সরকার দুআলম নবী কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিবেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আপনার আমার নবীর কোরআন তেলাওয়াত গুলো মানুষ শুনবি, একটা পর্যায়ে দেখা যাবে ভাই মানুষগুলো কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা পাবে, এত স্বাদ পাবে, তারা হেলবে আর দুলবে, হেলবে আর দুলবে, হেলবে আর দুলবে, এত মজা পাবে। দেখা যাবে কোরআন তেলাওয়াতে মশগুল হইয়া, কোরআন তেলাওয়াতে মুগ্ধ হইয়া তারা মুসলমান একটা পর্যায়ে, এদের অবস্থা এমন হবে গো 8 লক্ষ বৎসর পর্যন্ত জান্নাতের মধ্যে বেহুশ হয়ে থাকবি। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা তোমরা আর কি চাও, মালিক রে দুনিয়ার জমিনে শুনছিলাম কোরআন বলে তোমার কালাম, আল্লাহ তোমার কথোপকথন, আল্লাহ গো তোমার কদুরে কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই, আল্লাহ একটু শোনাই বানি, আল্লাহ আমাদের দিলগুলোকে একটু আসুদা করিয়া দাও, মুগ্ধ করিয়া দাও। এ মুসলমান বন্ধু, আমরা তো এখন বুঝি না, টের পাই না, সেই কান অর্জন করতে পারি নাই, সে দিল অর্জন করতে পারি নাই। আজ থেকে 1500 বৎসর আগে তোমার আমার পয়গম্বর ঘোষণা দিয়া গেলেন, এ মুসলমানেরা তুমি রিক্সাওয়ালা হও, বেলগাড়িওয়ালা হও, সিএনজিওয়ালা হও, খেত খামারের লোক হও, মুসলমান কর্মচারী হও, কৃষক হও, শ্রমিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তোমরা শুনিয়া রাখো, তোমরা যখন নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়া যাও, যখন নিয়ত বান্ধ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাদিয়া ছানাটা পড়িয়া আমার আল্লাহর প্রশংসা করিয়া যখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়া আরম্ভ করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি যখন তোমার ঠোঁটটা নারায়া নারায়া, জিহ্বাটা নারায়া নারায়া কও আলহামদু, আল্লাহ নবী ডাক দেখ ও হুমনা এলাকার উম্মতেরা ভালো করিয়া শুনিয়া যাও, আমার আল্লাহ এবং তোমার মাঝখানে একটা পর্দা থাকে, একটা হেজাব থাকে, তুমি যখন আলহামদু জবান দিয়ে বলো, সাথে সাথে আমার মাওলা তোমার আর আমার আল্লাহর মাঝখানের পর্দাটা সরাইয়া দে, পর্দা যখন সরিয়া যায় বান্দায় বলে আলহামদু, সমস্ত প্রশংসা প্রশংসা কার, সসীমের মাঝে অসীমের খেলা, বান্দা গুনাগার আমারই মাঝে তোমারই খেলা, কত যে চমৎকার। আল্লাহু আকবার বলেন, বলো কি বলতে পারো, বুঝো কি বুঝতে পারো, সকালবেলা পূর্ব আকাশে সূর্য উঠায় কি, বলো কি বলতে পারো, বুঝো কি বুঝতে পারো, মাগরিবেতে পশ্চিমেতে সূর্য ডুবায় কি, তিনি আমার রব যিনি করেন সব। মারহাবা কোন অতএব আমার ভাই,
আমরা বলি আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহু আকবার। মালিকের সঙ্গে আপনার আমার ডাইরেক্ট যোগাযোগ হয়, ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায় আমার মুসলমান ভাইরা। এজন্য আপনার আমার নবী হলো দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম কেমন নিয়ামত, ওই নিয়ামতের আলোচনা এখন আর করব না। অসমাপ্ত আলোচনা এখানেই ইতি, এখানেই শেষ। হায়াত বাঁচলে আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।